রাস্তার মাস্টার এখন বিশ্বসেরা 10 শিক্ষকের তালিকায়। ইউনেস্কো তরফ থেকে পেতে চলেছে গ্লোবাল অ্যাওয়ার্ড। প্রথাগত শিক্ষা শুধু নয়, আদিবাসী সমাজের শিশুদের জীবনের পাঠ দিচ্ছেন রোজ। বাংলার এই মাস্টার মশাইকে বিশ্বের সেরা 10 জন শিক্ষকের তালিকায় স্থান দিল ইউনেস্কো। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, দেওয়ালগুলি সব ব্ল্যাকবোর্ড আর স্লেট, আর রাস্তা হলো ক্লাসরুম। করোনাকালে যখন প্রত্যন্ত গ্রামগুলির পড়ুয়াদের ডিজিটাল ডিভাইড নিয়ে কথা হয়েছে, তখনও কিন্তু ব্যতিক্রম জামুরিয়ার স্কুল। কম্পিউটার বা স্মার্টফোন না থাকলেও করোনাকালে এই প্রত্যন্ত গ্রামের ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনা বন্ধ হয়নি। পাকা চার দেওয়ালের মধ্যে নয়, খোলা রাস্তাতেই রোজ বসে তার স্কুল। পায়ের তলায় মাটি ও খোলা আকাশের নিচেই খুদে শিক্ষার্থীদের পরামর্শ করার আওয়াজে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আজ যার কথা বলছি তিনি দীপনারায়ণ নায়ক, স্থানীয় ছেলেপুলে আর তাদের বাবা মায়েদের কাছে যিনি পরিচিত রাস্তার মাস্টার নামে। আগামী 8ই নভেম্বর প্যারিসে ইউনেস্কোর জেনারেল অ্যাসেম্বলিতে ঘোষিত হবে বিশ্বের সেরা শিক্ষকের নাম। সেখানে 10 জনের তালিকায় মনোনীত হয়েছেন শিক্ষক দীপনারায়ণ নায়ক। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছেন খোলা আকাশের নিচে পড়াশোনার কথা। তারই এক ঝলক আপনি দেখতে পাবেন পশ্চিম বর্ধমানের জামুরিয়ায়। এই গ্রামে গেলেই আপনার মনে হতেই পারে এ কোথায় চলে এলাম। গ্রামের কাঁচা বাড়ির দেওয়ালগুলিতে বিভিন্ন ধরনের আঁকিমুখি করা, কোথাও স্বরবর্ণ তো কোথাও আবার ব্যঞ্জনবর্ণ, কোথাও আবার নামতা তো কোথাও আবার অঙ্ক কষা। গোটা গ্রামটাই যেন একটা ক্লাসরুম হয়ে উঠেছে, আর যার দৌলতে এটা হয়েছে তিনি দীপনারায়ণ নায়ক। রাস্তাতেই তার স্কুল, তাই তিনি রাস্তার মাস্টারমশাই নামে পরিচিত। বাড়ির নিকোনো দেওয়ালে রং করিয়ে সেখানে তৈরি হয়েছে ব্ল্যাকবোর্ড। রাস্তায় আসন পেতে বসে এই অক্ষর চিনছে পড়ুয়ারা, দেওয়ালে দেওয়ালে লেখা বর্ণমালা। বাড়ির বাইরে পা রাখলে শুধু খেলাধুলো নয়, পড়াশোনাও আকর্ষণ করছে তাদের। গোটা গ্রামই যেন একটা পাঠশালা। নিজের শৈশব কেটেছে চরম অর্থকষ্টে। বাবা ওষুধের দোকানের কম বেতনের কর্মী ছিলেন, বইপত্র কিনে দেওয়ার সামর্থ্য ছিল না পরিবারের, তাই কষ্ট করেই পড়াশোনা করেছেন তিনি। এবং ঠিক সেই কারণেই গ্রামের হতদরিদ্র বাচ্চাগুলির পড়াশুনো চালিয়ে যেতে চান তিনি। এক মিডিয়ার সাক্ষাৎকারে মাস্টারমশাই বলছেন, আদিবাসী ছেলেমেয়েদের পড়াশুনো শেখাতে গিয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হল এরা সকলেই প্রথম প্রজন্মের পড়ুয়া। একদিকে বাবা মা ঠাকুমা দাদুরা পড়ছেন, আর অন্যদিকে তাদের ছেলেমেয়ে নাতি নাতনিরা পড়াশুনো মুখস্থ করছে। কে আগে লিখতে পড়তে শিখবে সেই নিয়ে প্রতিযোগিতাও চলে। ইউনেস্কোর সহযোগিতায় আয়োজিত গ্লোবাল টিচার প্রাইজ 2023-এর 10 ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিয়েছেন জামুরিয়ার রাস্তার মাস্টার। 130টি দেশের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষাবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে সবাইকে পেছনে ফেলে 10 জন ফাইনালিস্টের তালিকায় উঠে এসেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য এই গ্লোবাল টিচার প্রাইজ দেওয়া হয়ে থাকে, যার পুরস্কার মূল্য $1 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 8 কোটি 32 লক্ষ টাকা। গ্রামে শুধু ছোট ছোট পড়ুয়াদের জন্য নয়, বয়স্কদের শিক্ষার দিকেও জোর দিয়েছেন তিনি। সব মিলিয়ে এ যেন দুয়ারে শিক্ষার এক বিরাট কর্মসূচি। তিনি গ্রামে ভ্রাম্যমাণ লাইব্রেরিও চালু করেছেন, নানা রকম বই নিয়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে মোবাইল লাইব্রেরি। কখনো আবার পড়ুয়াদের বাবা মায়েরা উদ্যোগ নিয়ে বই বিলি করছেন পাড়ায় পাড়ায়। শিক্ষাকে শুধু সিলেবাসে বন্দি করছেন না দীপনারায়ণ, আদিবাসী সমাজে প্রকৃত জীবনে পাঠ পড়াচ্ছেন তিনি নিঃস্বার্থভাবে। শিশু ও তাদের পরিবারের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য, আর এখানেই মাস্টারমশাই দীপনারায়ণের জয়। আপনি আরও এগিয়ে যান মাস্টারমশাই, আমাদের গোটা টিমের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানাতে পারেন কমেন্ট সেকশনে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।